धीरे धीरे ये सबसे आसान भी है और छोड़े पोस्चर दिखाते ना, वाओ लेफ्ट हैंड से दिखाए, आजू बाजू में देखिए कौन राइट हैंड से दिखा रहा है, नहीं ना, लेफ्ट हैंड और ऊपर एंड रिंग फिंगर लिटिल फिंगर टुगेदर ऑन योर लेफ्ट नॉस्ट्रिल। टोनी को शरीर के साथ सीधा बैठे, एक और सांस अंदर, धीरे धीरे आंखें भी बंद कर ले, चालू रखे। এটা তো আপনি জানেন টেন্থ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট করা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে, ইন্ডিয়া ওয়াইড করা হচ্ছে আর অর্ডিনেন্স প্র্যাকটিস ওয়াইজ করা হচ্ছে। তা আমরা রাইফেল ফ্যাক্টরিতে আজকে 21 জুন 2024 আমরা টেন্থ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি এটা তো সেপ্টেম্বর 2014 আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যখন ভাষণ দিয়েছিলেন ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলিতে, উনি এই কথাটাকে মুট করেছিলেন যে একটা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে করা যাক, বিকজ ইয়োগাতে ওয়েলনেস অফ দ্য সোসাইটি, ওয়েলনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল থাকে। তো উনি যে সেপ্টেম্বর 2014 যেটা করেছিলেন, তারপরে ডিসেম্বর 2014 ইউনাইটেড নেশনস ডিসাইড করলো যে ইয়েস ইট শুড বি সেলিব্রেটেড। তারপরে ওটাতে 177 কান্ট্রিজরা ওকে মোড় দিল, মোড় দেওয়ার পরে সেখান থেকে 2015 জুন থেকে চালু হয়েছে। তো এটা আজকে 2014 21 জুন, তো এখন সেটা হচ্ছে টেন্থ হয়ে গেল। তো আমাদের প্রত্যেক বছর যেরকম লাস্ট ইয়ার হয়েছে সেরকম করেছিলাম, এবার আমরা মিস্টার মাঝি আর ওনার যে ফলোয়ার্স দুজনকে ডেকে আমরা সব এমপ্লয়িজ, দেয়ার চিলড্রেন, দেয়ার ফ্যামিলি আর রিলেটেডস সবাই এসে এখানে যোগা করেছে। আমি খুব খুশি যে সবাই এসে এখানে যোগদান করেছে আর সবাই খুব ভালো বেনিফিট পেয়েছে। এবার যে এবারের যে 2024 যে থিম আছে, ইয়োগা ফর সেলফ, ইয়োগা ফর সোসাইটি, নিজের জন্য ইয়োগা, সমাজের জন্য, তো এইটা আছে।